Kamatapur Sahitya Parishadar Uddyogot Aji Dhuburi Jilar Bilasiprar Molandubit Amar Shiksha Bibhagor Karyabahi Parishad Sudhir Rayor Pujire Abontito Dutakoi Adharshila Itimoddhe Aji Unmochon Koribolai Pai Sachake Khubei Anandito Hoisu Sudhir Rayor Netritwot Shiksha Bibhagor Shreni Nirmanor Khetrot Itimoddhe Teo শ্রেণী নির্মাণৰ কাৰণে শ্রেণী কোঠা নির্মাণৰ কাৰণে 11 লাখ টকা ইতিমধ্যে তেওঁৰ পুঁজিৰে আজি আৰু এটা আধাৰশিলা আমি উন্মোচন কৰি আহিলোঁ আৰু দ্বিতীয়টো কাৰ্য হৈছে তেওঁৰ সচাকৈ মই আজি খুবেই ভাল পাইছোঁ যে মলানডুবিৰ পথ নির্মাণৰ কাৰণে সিসি ব্লক 20 লাখ টকা তেওঁৰ পুঁজিৰ পৰা আবণ্টিত কৰিছে আৰু এই আধাৰশিলা দুটা আসলতে আমাৰ এই অঞ্চলর উন্নয়নের ক্ষেত্রত সদায় মাইলর খুঁটি হিসাবে সদায় হব আর আশা করো এনেকই আমার যে কমতাপুর সাহিত্য পরিষদর পথ নির্মাণের কাম ভবন নির্মাণের কাম শ্রেণী গঠনের নির্মাণের কাম বিভিন্ন যা সমস্যা আছে এটা এটাকে সমাধান করার ক্ষেত্রত আমি সফল হবলে সক্ষম হম গতি সরকারের যাণর আমাক পুঁজি আবণ্টিত করেছে 11 কোটি টাকার যে 2022 চনের বর্ষর যেটো আমাক পুঁজি আবণ্টিত করেছে তারে আমার কিছু আরও আধারশিলা তথা আমার উন্নয়ন করার ক্ষেত্র যার পরিকল্পনা যুগুত করা হয়েছে ইতিমধ্যে আমার 70% কাম সম্পূর্ণ হওয়ার পথত আর 30% কাম সম্পূর্ণ হওয়ার পিছতে আরও 11 কোটি টাকার আসনি আমি খুব কম সময়ের ভিতরতে আমার কমতাপুর সাহিত্য পরিষদ 2023 চনের যে 11 কোটি টাকা আসনি ইতিমধ্যে আমার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরে এপ্রুভেল করেছে গতি ফেব্রুয়ারি মাহর পিছত আমি 2023 বর্ষর আমার যে 11 কোটি টাকার পুঁজি সেই পুঁজির আমি এই কমতাপুর সাহিত্য পরিষদের উদ্যোগিত অঞ্চলত আমি উন্নয়নের যে জয়যাত্রা আমি অব্যাহত রাখব পাৰিম বলে আমি খুবই আশাবাদী আজি কত কিমান টাকা ব্যয় সাপেক্ষে আর কত কত কেইটা আধাশিলা স্থাপন করলে আজি ধুবুরী জেলার বিলাসীপাড়া অন্তর্গত আমার সাপর বহলপুরর বহলপুর সোয়ালী হাইস্কুলর শ্রেণী কোঠা নির্মাণের কারণে 11 কোটি টাকা 11 লাখ টাকা ক্ষমা করব 11 লাখ টাকা আর আজি আমার সিসি ব্লক বিলাসীপাড়া মলানডুবির পথ নির্মাণের কারণে 20 লাখ টাকা আজি পুঁজি আজি আমি আধাশিলা খুব উন্মোচন করব কমতাপুর রাজ্য প্রকৃত হলে কেএসি কেনে অসুবিধা হব বলে ভাবে সক কমতাপুর নামাকরণে আমি পূর্বপরে দাবি করে আসছিল আর কমতাপুর রাজ্য গঠন হওয়ার ক্ষেত্র গোটেই বিষয়বস্তু যেহেতুকে কেন্দ্রীয় সরকারের বিচারের অধীন আর সেই অনুসরি আমি আমার কমতাপুর সাহিত্য পরিষদ সরকারে বিল পাস করে গঠিত করা এখন আইনগত কমতাপুর সাহিত্য পরিষদ যদি কেন্দ্রীয় সরকারে বিচারে যে নহয় আমার কমতাপুর সাহিত্য পরিষদ কই আমি এখন সুকীয়া রাজ্য দিব বিচারিছে তেতিয়াহলে আমি কমতাপুর সাহিত্য পরিষদের তরফের পর কমতাপুর রাজ্য গঠন হওয়ার ক্ষেত্রে আমি আদরণি জানাম আর আমি পূর্বে কৈছো যে বর্তমান সময়লেকে আমার হাতত কোনো এনেকুৱা তথ্য নাই আর এই ক্ষেত্র অকল আমি বিভিন্ন বা বাতরিতহে কিছু সংগঠনেরহে দাবি দেখিছো কিন্তু বাকি আমি সরকারিভাবে এতিয়ালৈকে খা খবর লাভ করা নাই আর যেতিয়ালৈকে লাভ নকরো তেতিয়ালৈকে মই ভাবো যে আমার এই কমতাপুর সাহিত্য পরিষদের যে স্থিতি আমি পূর্বে কইছোয়ে যে আমাক রাজ্য গঠন করে দিয়াত আমার কোনো আপত্তি নাই আমি সদায় আদরণি জানাই আহিছিলো আর জানাই যাম রাজ্য কিয় তাতক যদি আর কিবা গঠন করব বিচারে আমার কমতাপুর সাহিত্য পরিষদের তরফে কোনো ধরনের আপত্তি নাই আমি ইতিমধ্যে সরকারক দাবি জানাইছো আজি সমষ্টি নির্ধারণের প্রক্রিয়া আরম্ভ হয়েছে কিন্তু এই ক্ষেত্রে আমি দেখিছো যে আমি এই অঞ্চলত আমি যদি জনজাতিকরণের মর্যাদা লাভ নকরো তেতিয়াহলে ইয়াতে আমি সংরক্ষিত হওয়ার ক্ষেত্রে বহু সমস্যার সৃষ্টি হব আর সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আমি আহ্বান জানাই আহিছো যে খুব কম সময়ের ভিতর সমষ্টি পুনর্নির্ধারণ করার আগমুহূর্ত
আমার জনজাতিকরণের মর্যাদাটা প্রদান করে যদি আমার আকৌ যে পুনৰ সমষ্টি নির্ধারণ করবলগিয়া হব নহওয়ালেকে যদি আমার কোনো ধরনের অসুবিধা নহয় তার কারণে এইবারের সমষ্টি পুনৰ নির্ধারণ করার আগমুহূর্তত আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আহ্বান জানাইছো যে আমার অবিভক্ত গোয়ালপাড়া জিলা বলি নহয় আমার যান কসংসি অধ্যক্ষিত অঞ্চল আছে প্রতিটি অঞ্চলত থাকা আমার সমষ্টিসমূহ আমার সংরক্ষণ করার কারণে অতিক জরুরি হয়ে পড়ছে কারণ আমি রাজনৈতিকভাবে নিক্ষেপ হয়ে গেছো আর রাজনৈতিকভাবে সুরক্ষা প্রদান করার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় তৎপরণাস্তি চেষ্টা করে আছে যদিও আজি আমি বিধানসভা হোক লোকসভা হোক আমি আমার এই জনগোষ্ঠীটুক জনজাতিকরণের মর্যাদা প্রদান করে আমার এই অঞ্চল সমূহ আমাক সংরক্ষিত আসন প্রদান করার কারণে আমি আহ্বান জানাই।